নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আইরিন, আপনাদের সকলকে জানাই গানভাসি লাইভে স্বাগত। 31 তারিখ অর্থাৎ 31শে অক্টোবর একজন কিংবদন্তি সঙ্গীত পরিচালকের মৃত্যুদিন ছিল, আমাদের ভীষণ ভীষণ প্রিয় SD বর্মন। এবং সেই উপলক্ষে আজকে এমন একজন বন্ধুকে পেয়েছি যিনি বোধহয় 50 বছরেরও ওপর এই জগতে তার নিজের একটা অদ্ভুত জায়গা তৈরি করে নিয়েছেন। সেই বন্ধুর সাথে আলাপ করব, আমাদের ভীষণ প্রিয় মানুষ ইন্দ্রনাথ মুখার্জি। নমস্কার, স্বাগত, কেমন লাগছে? খুব ভালো লাগছে, এবং যেটা সবথেকে ভালো লাগছে যে এরকম একজন লোকের যাকে আমরা স্মরণ করব আজকে, তার সঙ্গে তো আমি নিজে কখনো কাজ করিনি, কিন্তু তার ছেলে পঞ্চমদা যাকে আমরা জানি, তার সঙ্গে আমি অনেক কাজ করেছি এবং অনেক সান্নিধ্যে গিয়েছি ওনার সঙ্গে বহু কাজ করেছি। এবং SD বর্মনজির কথা, ওনাকে কর্তা বলা হতো, কর্তা বলতেন, শচীন কর্তা বলতেন, কিন্তু ওনাকে সবাই বম্বেতেও কর্তা বলতেন। আচ্ছা, তো ওনার পঞ্চমদা ক্ষণে ক্ষণে, মানে কয়েকদিন অন্তর অন্তরই বলতে খুব বলতেন যে কুটুম তুই বাবাকে খুব মিস করলি, কারণ ওনার হয়তো মনে হয়েছিল আমি খুব রসিক, তো সেই জন্য খুব বলতেন যে বাবাকে খুব মিস করলি তুই। পঞ্চমদা মান্না দে সকলের সাথে দীর্ঘ 30-40 বছর ধরে এনার সান্নিধ্য, প্রচুর কাজ করেছেন এদের সাথে, এবং আজকে তাকে আমরা পেয়ে ধন্য। সত্যি আমরা আজকে খুব খুশি তোমাকে পেয়ে, এবং তার সাথে আমাদের ছোট্ট বন্ধু সঞ্চারী, যে আজকে এসছে তার গানে আমাদের মন ভুলিয়ে দিতে, তোমাকেও স্বাগত জানাচ্ছি। কেমন লাগছে বলো? ভালো লাগছে, অ্যাজ ইউজুয়াল, অনেক এক্সাইটেড, নার্ভাস। এই রে, নার্ভাস হওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা আজকে এখানে সবাই মিলে বসে আনন্দ করব এবং দাদার থেকে প্রচুর গল্প শুনব। কিন্তু সবার আগে একটা খুব জরুরি কাজ, আপনারা জানেন যে বাকি বন্ধুদের সাথে আলাপ করতে হবে, দাদাকেই আমি আজকে এই ভারটা দিচ্ছি। দাদা, ওদিক থেকে শুরু করুন। হ্যাঁ, নিশ্চয়ই। আমার ডান দিকে রয়েছে সুরজিৎ, কিবোর্ডে অক্টোপ্যাডে মনোজ, আর আমার বাঁদিকে শান্তনু গিটারে। তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের গানভাসি লাইভের সেটে। আজকে আমরা ভীষণ এক্সাইটেড যে দারুণ দারুণ এবং আমাদের ভীষণ প্রিয় প্রিয় গান আজকে আমরা শুনতে পারবো, তাই বেশি কথায় না গিয়ে আমরা প্রথমেই তোমাদের একটি পারফরমেন্স দিয়ে আরম্ভ করি। আমি ওই 50s থেকে নিয়েছি ওনার গান। আচ্ছা, তো সাজা বলে একটা ছবি হয়েছিল যাতে খুব পপুলার একটা গান, খুব বহুল প্রচলিত, কারণ আমি বম্বেতে থাকি, আমি অনেক এ সমস্ত গানে বাজিয়েছি, মানে প্রোগ্রামে বাজিয়েছি এই সমস্ত কিছু। তো ওই গানটা আমি সঞ্চারীকে বলবো গাইতে, লতাজির গাওয়া গান। আচ্ছা, জানি কিস জাহান মিখো
বললাম সঞ্চারি আমাদের ছোট্ট বন্ধু, কিন্তু গান গাইলো কিন্তু একদম বড়দের মতো, খুব খুব ভালো লাগলো, ভেরি নাইস ভয়েস, খুব ভালো লাগলো। এবার কি শুনবো দাদা বলো? এবারে 1956 উনি একটা বাংলা গান করলেন তখন, মনও দিল না বধু, বহুল প্রচলিত গান, মানে এত পপুলার, এত একটা স্টাইল ওনার ছিল, মানে তো এই গান হয়ে যাওয়ার পর বন্দিনী এলো, নূতনজি, এসব বিমল রায়ের ছবি, বিমল রায়ের ছবি মানে তখন বিমল রায়কে অ্যাসিস্ট করতেন গুলজারজি, ওনারই লেখা, এই পিয়াসা খুবই পপুলার ছবি, পিয়াসা থেকে একটা গান করছি, এটা গীতা দত্তজি গেয়েছিল। মানে কত গল্প আছে দাদার ঝুলিতে, আমি ভাবছি যে আজকে দেড় ঘন্টায় কি আমাদের শেষ হবে এই গান শোনা এবং গল্প শোনা, মনে হচ্ছে না। হবে মানে দেখা যাক, চলতে থাকুক। তবে একটা আমার গড়বড় হয়ে গেছে, এটা পিয়াসা ছবি ওই লিরিসিস্ট গুলজারজি ছিলেন না? আচ্ছা আচ্ছা, সাহির লুধিয়ানি। হ্যাঁ, সাহির লুধিয়ানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একজন বন্ধু আছেন আমাদের সাথে, একটু বন্ধুর কথা শুনে নেব। নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমরা দুর্গা বিজয়া দশমী, দিওয়ালি পেরিয়ে এসেছি, প্রভু দীপাবলির এখনো রেশ আছে। ঠিক ঠিক, আপনাদের সবাইকে এবং তারা পরিবারের সমস্ত শ্রোতা বন্ধুদের আমি ধ্রুবজ্যোতি ভট্টাচার্য জানাই শুভ দীপাবলি। শুভ, অশুভ শক্তি মনের অন্ধকার অচিরে দূরীভূত হয়ে আমরা যেন আলোর পথে মিটে যাই। আর আজকে যে শিল্পী এসছে সঞ্চারী, আমি এর আগে অন্য একটা চ্যানেলে দেখেছি, একদম স্পেল বাউন্ড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি খালি একটা কথাই বলতে চাই সঞ্চারী, তুমি মনের মধ্যে একটু এগো না থাকলে উত্তরণ ঘটে না, কিন্তু অহং কোনদিন এসো যেন না আসে। তোমার যে যিনি গাইডে আছেন তিনি অসম্ভব সুন্দর মানুষ, তুমি এগিয়ে যাও, তোমাকে ভারতবর্ষে একটা মুখ হিসেবে দেখতে চাই, অহং কোনদিন মনের মধ্যে আনবে না, ভীষণ ভালো, চালিয়ে যাও, আমি আছি, আমি দেখি। অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। চলো যাই তাহলে পরের পরিবেশনায়। জানি ক্যা তুনি কহি, জানি ক্যা মেনে সুনি, বাত কুছ বনি গহি, জানি ক্যা তুনি কহি, খুব ভালো লাগে। কিন্তু এটা একটু বোঝাও যে নতুন গান গাইতে বেশি ভালো লাগে না পুরনো গান?
নতুন গান গাইতে অনেক ভালো লাগে, বাট পুরনো গানের আমি জানি না, সামওয়্যার ইট হিটস মি আ লট মোর। মানে একে তো ওটা একটা ইটসেলফ একটা লেসন, প্রত্যেকটা গান ঠিক মানে সব গান থেকে সামহাউ ইউ ইম্প্রুভ অ্যান্ড ইউ ডোন্ট নো হাউ ইউ ইম্প্রুভ। একদম ঠিক কথা। অ্যান্ড আই থিঙ্ক পুরনো গান যেরম আমার ভালোও লাগে গাইতে, তাছাড়া আমার মনে হয় শেখার জন্যও খুব দরকার। বাহ, একদম ঠিক কথা বলেছ। এবার দাদা তাহলে বলো যে তুমি যে শুধু বাজাতে তা তো না, থাকতেও আবার পঞ্চমদার সাথে। পঞ্চমদার ওখানে আমি থেকেছিলাম। এবং সেই এক্সপিরিয়েন্সটা কেমন? ওই এক্সপিরিয়েন্সটা তো মানে অনেকগুলো গান ভাসি একসঙ্গে লাগবে, মানে লম্বা গান ভাসি লাগবে। সামারাইজ করে দাও। সামারাইজ করলে বলবো, যেমন ধরো কিছু খাবার দাবারের গল্প করি, বাঙালি আমরা। তো ওইরকম একটা রান্না চলছে, শোন তুই কখন আসবি? আমি বললাম আমি ফিরে আসবো 3:30 বিকেলে একটা বানাবো, বুঝলি। তখন ডিসকভারি চ্যানেলে এরকম একটা চলতো, একজন ফ্রেঞ্চ ভদ্রলোক খুব রান্না দেখাতেন, সেগুলো রেকর্ড করতো, এরকম থাকে থাকে ভিডিও ক্যাসেট যখন ছিল, তো ওগুলো ছিল। তো হঠাৎ একটা ক্যাসেট বার করে চলছে ওই ঘরে, আমি এসে গেছি 4:00 মধ্যে রেকর্ডিং থেকে। তো 5:30 শোন দেখছে, আবার যাচ্ছে, কাটাকাটি করছে, এই করেছে, তমুক করছে। তারপর দেখি ওটিজি বার করেছে, ওটিজির মধ্যে কী ঢোকাচ্ছে চিকেন ফ্রাই। মাঝপথে হঠাৎ আমাকে বললো, শোন সব ঠিক আছে এইদিকে, প্যারালাল একটা রেখেছি কিন্তু তোর জন্য। আমি সেটা কি? ওই ঝিরি ঝিরি আলু ভাজা, তোর যে ফেভারিট, ঘি, ডিম সেদ্ধ। আবার ডিম সেদ্ধ যদি মেখে খেতাম না ওনার সামনে, শোন উনি আবার একটা ডিম নিতেন ওনার পাতে, কুসুমটা আমি খাইনি তোকে দেবো। আমি কি মিলেচ্ছ, আপনি কি মিলেচ্ছ নাকি, যে আপনার পাতেরটা নেবো না, মাখলাম না, এটা মাখ, ওটা মাখ, সব মাখ, মেখে এবার আমাকে দিয়ে। আমি আপনি তো এই বললেন কুসুম খাবেন না, এ তো খাবার না, না তো গন্ধ যা বেরিয়েছে না তোর, তো ওই রকম একটা করে রাখতেন। তারপরে বললো বলুন ফ্লপ হয়ে গেছে রে। এই রে, তো আমি তাহলে ফ্লপ হয়েছে, আপনি খাবেন? আমি খেয়ে নেবো ফ্লপ। না 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 না, ওটা একদম ফ্লপ মানে কেন, দেখবি ফ্লপ, খুলে দেখালো পুড়ে গেছে। যাই হোক, মানে আমি ওটা বলছি না, ও তো ওই প্যারালাল সব রেখে দিত আর কি। আচ্ছা, এইরকম রসে বসেই সব হতো আর কি। দারুণ দারুণ, বাহ, নানা রকম তাহলে তোমার বিভিন্ন রকমের স্মৃতি। আমরা তোমার আবার ফিরে আসছি তোমার কথা, একজন বন্ধু আছেন। নমস্কার, কে আছেন সাথে? শুভসন্ধ্যা দিদিভাই, আমি শ্রীকরণ থেকে মানবেন্দ্র মুখোপাধ্যায় বলছি। বলুন দাদা, কেমন আছেন? হ্যাঁ আছি, ভালো আছি। আমি একটা শ্লোক বলছি, ভাতস্তব লালাতেন দাদামি তেলে কংস, অপদ্বারে জমদ্বারে মায়া দত্তে কণ্ঠকারী। ভাই ফোটার এই শুভেচ্ছাটা আমি সেই মানে যারা আমাদের নিরাপত্তা দিয়ে আসছে, সুরক্ষিত রাখছে, সেই বর্ডারে যারা ভারতীয় জওয়ান, তাদের প্রতি আমার এই ভাই ফোটার শুভেচ্ছা বানিয়ে আমি পৌঁছাতে চাই আপনাদের এই মানে পর্দার মাধ্যমে। দারুণ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। দেখুন দিদি ভাই, পাক সীমান্ত থেকে যেভাবে গোলাগুলি চলছে, রোজ একজন একজন করে আমাদের ভারতীয় জওয়ান এবং নিরীহ নাগরিক মারা যাচ্ছে। তাই আজকে শিল্পীর কাছে আমার বিশেষভাবে অনুরোধ, ওই সমস্ত নিহত জওয়ানদের শহীদদের প্রতি আমার সৌভাগ্য, বিনম্র সৌভাগ্য জানাতে চাই। সদ্য শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে গাওয়া এই বতনকে লোব, আর বিশেষ করে এস ডি বর্মনের সুরে পিয়াসা ছায়াছবি যে গানটি গাইল, সেই জন্য আমার তরফ থেকে রইল অসংখ্য ধন্যবাদ। আর যদি সম্ভব হয় গীতাত্মের কণ্ঠে একটি বাংলা গান আমি অনুরোধ করছি, ওই সুর ভরা দূর নীলিমায়। নমস্কার দিদি ভাই, অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আজকে আমাদের একটি বিশেষ উপলক্ষে আমাদের আজকের এই অনুষ্ঠান, যেটা বললাম যে 31 তারিখ এস ডি বর্মনের মৃত্যুদিন ছিল। আজকে ওদের ঝুলিতে কী আছে আমরা এখনও জানি না, কিন্তু যদি সম্ভব হয় করলে অবশ্যই খুশি হব, দেখা যাক। হ্যাঁ চল, এবার এবার আমরা ওই বন্দিনী ছবিতে চলে আসি। চল চল, বিমল রায়, গুলজারজি, লতা ভাইয়ের চল, খুব একটা বিশেষ গান এটা সবাই। মোরা গো রঙ লইলে মহিষাম রঙ দইলে, ছুপ যাও গিরাত হিমি মোহে পিক সঙ্গ দইলে, মোরা গো রঙ লইলে মহিষাম রঙ দইলে, ছুপ যাও মোহ
পার্টি অসম্ভব সুন্দর, খুব ভালো লাগছে। আজকে একটি অসাধারণ সন্ধে আমরা পাচ্ছি আমাদের এই দাদা আর ছোট্ট বন্ধুর থেকে। যেহেতু শচীন কর্তাই বলি, ওটা বড় শুনতে ভালো লাগে। পূর্ববঙ্গের লোক ছিলেন তো, বড় রসিক লোক ছিলেন। আচ্ছা, মান্নাদা বলতেন। এবার মান্নাদার কথায় আসি, মান্নাদা কিন্তু সচিন বরণকে খুব ছেলেবেলা থেকে জানতেন। আচ্ছা, তার একটা সূত্র আছে, সেটা হলো কৃষ্ণচন্দ্র দে মান্নাদার কাকা ছিলেন, অসম্ভব নামই গাইয়েছিলেন, অসাধারণ গাইয়েছিলেন, ওনার কাছে গান শিখতেন। ও তাই? আচ্ছা, সেই সূত্রে মান্নাদার বাড়িতে আসা ওনার, এবং মান্নাদাকে যথারীতি ছোট দেখা, আর মান্নাদাকে অসম্ভব ভালোবাসতেন। একটা মজার ঘটনা বলি, মান্নাদা বলছেন কুটুন কুপারেজে খেলা দেখে, কুপারেজ মানে বম্বেতে কুপারেজ স্টেডিয়াম আছে, ওখানে খেলা দেখতে গেছে, ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা, তো চল মানা যাই। আচ্ছা, সচিন বর্মণের একটা স্টাইল ছিল গাড়িতে বসার, সেটা হলো পঞ্চমদার যে গাড়ি চালাতেন আসলাম, তার বাবা ছিলেন বাবু, উনি চালাতেন শচীন্দ্র বর্মনের গাড়ি। আচ্ছা, তো বাবু বসে ড্রাইভ করতেন আর শচীন্দ্র বর্মন পিছনের সিটে বসে বাবুর কাঁধের পাশ দিয়ে পাটা তুলে দিতেন। এটা ভিজুয়ালাইজ করো, এটা ভিজুয়ালাইজ করো যে কি হচ্ছে ওখানে, এরকম বলে চল মানা কুপারে যে যাই খেলা দেখতে, চলুন, তোর রেকর্ডিং টেকর্ডিং নেই তো? না না নেই, চলুন না, থাকলে কি আর যেতাম, চলুন। গেছি, মা বলে বেশ খেলা দেখছি, কোনো গোল টোল হয়নি, গোল টোল হয়নি, মা বাদাম নে, বাদাম নিলাম, বাদাম খেতে খেতে হঠাৎ একটা গোল মেরে দিয়েছে মোহনবাগান, চিৎকার করে, মান্নাদা বলছে আমি বেশি নাচতেও মানে চিৎকারও করতে পারছি না, মান্নাদা মোহনবাগান সাপোর্টার, এই তো পাহাড়ে ইস্টবেঙ্গল সাপোর্টার, শচীন বর্মণ বলো, হঠাৎ দেখলাম কিরম চল মানা বাড়ি যাই না, আর আর কি হলো শচীন, না না চল চল, ঠিক আছে চলুন, মান্নাদা বলছে আর কি বলি শচীনদাকে, চলুন চলুন, বলতে বলতে মানে উঠবে, আর সেই সময় একটা মেরে দিয়েছে ইস্টবেঙ্গল, আরে মানে কোথায় তুই বাড়ি যাওয়ার নামই করিস না এখন, দাঁড়া বস এখন, খেলাটা একসঙ্গে তো ফিরবো বাড়িতে, এই ছিলেন উনি। এই গল্পগুলো তো আমরা জানি না, এ বলছি না, আর মান্নাদা বলতেন যে একটা ভয়ঙ্কর ইন্টেলিজেন্ট লোক ছিলেন আর খুব ডিগনিফাইড, এটা আমি তো আমার তো সুযোগ হয়নি, কিন্তু আমি একটা আন্দাজ করতে পারি, আমি জীবনে প্রথম ওনাকে দেখেছি কোথায় আমার আজও দিনটা মনে আছে, অমৃতবাজার পত্রিকা সেন্টিনারি হয়েছিল, আমার খুব বাড়ির সামনেই লেক স্টেডিয়াম রবীন্দ্র সরোবর, ওখানে ওনার গান শুনেছিল, সাদা পাঞ্জাবি ধুতি কানে হাত দিয়ে গাইতেন, ওটা পরে বলবো, ওনার বলার গান করার ধরনটা অপূর্ব গান, তারপরে বোধ হয় বঙ্গ সংস্কৃতিতে শুনেছিলাম, ওই বললাম আমি লোক খুব প্রাচীন নই কিন্তু ছেলেবেলা থেকে এসবের মধ্যে ছিলাম। যাই হোক, এখন আমরা একটা গান নিচ্ছি যেটা যেটা সত্যি মানে একটা অদ্ভুত তার সুরের গঠন, এসব গান খুব কম গাওয়া হয়। আইরিন তোমাকে একটা কথা বলছি, আমি আমি বলতে চাই এটা, একজন বন্ধু আছেন তার কথা একটু আমরা শুনে নিই, প্লিজ শুনে নাও প্লিজ। নমস্কার, শুভ সন্ধ্যা। হ্যাঁ নমস্কার, কে কথা বলছেন? হ্যাঁ আমি বীরভূম থেকে বসন্ত দত্ত বলছি। বলুন। আমি সঞ্চয়ের সঙ্গে একটু কথা বলতে চাই। নিশ্চয়ই, বলুন। ও শুনতে পাচ্ছে, আপনি কথা বলুন। হ্যাঁ 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 হ্যাঁ, তোমার গান শুনে আমি খুব ভালো লাগছে। তুমি হ্যাঁ তোমার গলা খুব সুন্দর। হ্যাঁ তুমি এইভাবে চলে যাও, তুমি অনেক বড় শিল্পী হবে আমি কামনা করছি, তোমার দীর্ঘায়ু কামনা করি। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, শুনতে থাকুন, কুটুন্দার কথায় ফিরে আসছি। হ্যাঁ হ্যাঁ, যেটা বলছিলাম আইরিন, যে এটা একটা আমাদের বিশেষ দায়িত্ব বলে মনে হয়, যে যে শিল্পীদের কিন্তু একটা দায়িত্ব আছে যে সবসময় একদম পপুলার সং গাইবো বা গাইলেই কমিউনিকেট করতে পারবে লোকে এরকম, তাহলে ভালো ভালো গান সেসব গাই গান করার দায়িত্ব তো শিল্পীদের। নিশ্চয়ই, কারণ দেখো তুমি গাইতে যাচ্ছ, তোমার একটা মানসিক গঠন আছে যে আমি ভালো ভালো গান শোনাতে চাই লোককে, তো সেই সব গান যদি শোনাতে চাও তাহলে তোমার নিজের মতন করে তুমি একটা বাছাই করবে এবং ভালো জিনিস শোনাতে চাইবে, যদিও ওগুলো অনেক প্রচলিত বা সেরমভাবে শোনা হয় না, কিন্তু তার মধ্যে অসংখ্য গান আছে না
এটা বলবো না যে কেউ শোনেনি, প্রচুর লোক শুনেছি, কিন্তু তারা হাহাকার করে যে আমরা শুনতে পাই না ওই সমস্ত গান। তো আমি সেরকম একটা গান ক্যাসে কাহুঁ বলে একটা ছবি হয়েছিল, বিশুদা মানে বিশ্বজিৎ যে আমাদের পপুলার ফিল্ম স্টার ছিলেন, বোম্বেতে গিয়েছিলেন, বহু ছবি করেছেন, আর বিশুদার হিরো ছিল আর হিরোইন গীতাঞ্জলি ছিল, যে জানি না সবাই চিনবে কি না। তো যাই হোক, সেই ছবিতে একটা টাইটেল সং ছিল লতা ভাইয়ের, অপূর্ব গান, সেটা সঞ্চারীকে বলছি করতে। এই সমস্ত গান আমি বলছি যে ঠিক আছে, পপুলার গান গাওয়াটা তো সে তো সবাই গায় সবকিছু, কিন্তু এত ভালো ভালো সমস্ত জিনিস রয়ে গেছে না। আর তুমি দেখো এটা শচীন্দ্র বর্মনের গান, কত একটা অদ্ভুত মেলোডি, মানে এমন কম্বিনেশন, আর এর সঙ্গে হরিদা ঠরিদা বাঁশি বাজিয়েছেন, মানে অদ্ভুত, মানে তুমি যদি কখনো গানটা শুনে দেখো না, এখনই তো শুনলে দারুণ লাগলো, দেখো তোমার নিজের নিজেই আপ্লুত হয়ে যাচ্ছে, আরে কি গান, কি মেলোডি, এই এই জিনিসগুলো আমাদের কেন জানি না একটা দিশাটা কেন জানি একদিকে চলেছে, মানে ওই যা যা চলছে ওতেই লাইন দিয়ে যাই, ওই ওই একটা চলার গতি আছে না, পেছনে না একটু অন্যভাবে ভাবা যেতে পারে, কিন্তু এরকম নয় যে ভাবা যেতে পারে না। তো
এবারে ইস্ট বেঙ্গল মোহনবাগানের আরেকটা গল্প বলি। আচ্ছা, একজন বন্ধু আছেন, তার কথা আমরা একটু শুনে নিই তার আগে। অবশ্যই, প্লিজ। নমস্কার, গুড ইভিনিং। নমস্কার, কে কথা? হ্যাঁ, কে কথা বলছেন? আমি বলছি বম্বুজ ব্যানার্জি, বেলগুড়িয়া থেকে। বলুন। আচ্ছা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আচ্ছা, আজ আজ যে গান হচ্ছে, এত পুরনো গান, 60-70 বছর আগের সমস্ত গান, আর এত পুরনো গান মানে সবসময় ভালো, সবসময় ভালো, একদমই ঠিক কথা। আমাদের কথা, আমাদের কাছে আর কি, আমি যেহেতু ওল্ড ম্যান আমরা। হ্যাঁ, সবার কাছেই দাদা, আমাদের কাছেও। হ্যাঁ, সেই জন্য আমি ওই ইন্দ্রনাথ বাবুকে, হ্যাঁ বলুন, এবং সঞ্চয়ী লাহাকে, যিনি গান করছেন আর কি, আমি একটা গানে একটা রিকোয়েস্ট করছি, যদি সম্ভব হয় জানি গায়, একটা গানের গানটা হচ্ছে বাজি বই গান, বাজি তাকদীর সে বিক্রি হুই তাকদীর বানালে। না, এটা আজকে নেই আমাদের লিস্টে। আচ্ছা, সঞ্চারী বলেছে আজকে নেই, কিন্তু তার মানে এই নয় যে পরের দিন থাকবে না। আপনি আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই পরের বার যখন ও আসবে তখন অবশ্যই কিন্তু এই গানটা শোনাতেই হবে তোমাকে। অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। হ্যাঁ, যে কথাই ছিল, হ্যাঁ আসলে লোকেরা তো রিকোয়েস্ট করে এই সব কিছু, আমরা একটা নিজের একটা সাজিয়ে এনেছি, তুমি বুঝতেই পারছো যে একটা সাজিয়ে এনেছি, ওইটা মন চাইছে আর কি শোনাতে, তো সেই জন্য যেই গল্পটা বলতে যাচ্ছিলাম একটু গল্পটা বলি। হ্যাঁ অবশ্যই, পঞ্চমদা বিশেষ বলতেন এটা, বলে বুঝলি, ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলতে গেছে, যেতে বম্বেতে যেতুন, রোভার্স কাপ, ডুরান কাপ এসব ছিল তো, তো রোভার্স কাপই বোধ হয় খেলা হতো বম্বেতে, যাই হোক গেছে, বললো বাবা হঠাৎ, পঞ্চম শোনো কাজকর্ম কিরম? বলে বাবা কাজকর্ম ঠিকই চলছে, ভালো, তোমার আশীর্বাদে সব ভালো তো কেন বেশ কাজটা? বলে হ্যাঁ খুব। তাহলে এক কাজ করো, কালকে সন্ধ্যেবেলা ইস্ট বেঙ্গল ক্লাব থেকে খেতে ডাকো, ডাকো ওদের, আমি থাকবো। আগে জেনে নিন কাজকর্ম কেমন হচ্ছে, ভয়ঙ্কর রসিক, ওইটা কোনো ব্যাপার নয়, কাজকর্ম কেমন হচ্ছে মানে ওইটাই আর কি বলছি, সব ঠিক আছে তো, তাহলে কালকে ডাকো আমরা আসছি। দারুন দারুন, এই গল্পগুলো এত ভালো লাগছে আজকে, এত আমরা এনজয় করছি সন্ধ্যাটা, কিছু বলার নেই আর সত্যি। আর এই এই স্মৃতিগুলো তোমার কাছে একটা এক একটা রত্ন বলো। না না নিশ্চয়ই, এটা তো আমার সৌভাগ্য, এটা একদমই আমি ওদের কাছ থেকে জানতে পেরেছি, বিশেষ করে মান্নাদা আর পঞ্চমদা, এত কাছ থেকে এরকম ঘনিষ্ঠ ছিল, সত্যি বিশাল ভাগ্যের ব্যাপার। একজন আরেকজন বন্ধু আছেন আমাদের সাথে, নমস্কার, কে কথা বলছেন? হ্যাঁ, আমি হরিশ্বর থেকে তাপস চক্রবর্তী বলছি। বলুন। অনুষ্ঠানটা দেখে তো আমরা আপ্লুত হয়ে পড়েছি, এত ভালো অনুষ্ঠান দীর্ঘদিন পর। ধন্যবাদ, খুব ভালো লাগছে, এবং সব থেকে ভালো লাগছে ইন্দ্রনাথ বাবু যে সমস্ত তথ্যগুলো আমাদের জানাচ্ছেন, আমরা ওনাকে কৃতজ্ঞতা জানিয়ে ওনাকে ছোট করতে চাইছি না, আমরা ভীষণ ভাবে কৃতজ্ঞ ওনার কাছে, এত সুন্দর সুন্দর গল্পগুলো শুনছি পাচ্ছি। আর যে যিনি গান করছেন, একজন এতটুকু মেয়ে এত ভালো গান করছে কি করে সেটাই ভাবছি, অত্যন্ত সুন্দর এবং এত ভালো লাগছে। আমরা সাধারণত প্রত্যেকবারই দেখি, কিন্তু আজকে ফোন না করে থাকতে পারলাম না, মানে জোর করে উনি ফোন করিয়ে দিলেন। এত সুন্দর অনুষ্ঠান, আপনাদের কাছে অনেক 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 ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই এত ভালো ভালো অনুষ্ঠান শোনানোর জন্য। আর আমাদের আশা যাক যে আমাদের এই যে রত্নগুলো, এগুলো আমাদের বিফলে যাবে না, আমাদের কাছে থাকবে সবসময়, নিশ্চয়ই থাকবে, বারবার ঘুরে ঘুরে আমরা এইসব গানগুলো শুনতে পারবো এদের কাছ থেকে। ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক অনেক ধন্যবাদ দাদা, এবং আপনার কাছেও আমরা কৃতজ্ঞ, আপনি এত উদারভাবে আপনার মনের কথা প্রকাশ করলেন, সত্যি এত ছোট কিন্তু এত ভালো গাইছে সত্যি, এবং আজকে দাদা আছেন, আর আমরাও চাই যে ভালো ভালো অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরতে, কোনো গান যেন হারিয়ে না যায়, আমার মনে হয় এটা ভীষণ জরুরি। আসলে আইরিন একটা কথা বলছি, তুমি তোমাকে বলছি এই কারণ যে তুমি নিজে গান করো, তুমি মর্মটা বোঝো। আমার কিন্তু একটাই কথা আমি বলি যে খালি পুরনো গান গাইলেই হবে না, ভালো ভালো গান করলেই হবে না, ওর মর্মটা বুঝতে হবে, ওটা আত্মস্থ করতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে, বড় বড় শব্দ বলছি কিন্তু, যাই হোক, কিন্তু এটা ঠিক কিন্তু যে ভালো জিনিস কিন্তু আমাদেরই দিতে হবে,
আমাদেরই দিতে হবে, আমাদের দায়িত্ব ভালোভাবে তৈরি করা, একদম অন্যের উপর ডিপেন্ড কেন করব, আমাদের আমাদের যেটা কাজ আমরা ভালোভাবে সেটা করতে চাই। আমার মনে হয় এটা আমরা যারা ছোট আজকে দাদার থেকে এই কথাগুলো শুনে আমরা ইন্সপায়ার্ড হব, এবং আমি কেন আমরা যারা একসাথে কাজকর্ম করি এই প্রজন্মের শিল্পীরা যেন সকলে এটা মনে রাখি যে অনেক ধরনের গান বাজনা হয়েছে এবং এখনো হচ্ছে, এবং ভালো গান করা ভীষণ ভীষণ জরুরি, সব গানই ভালো, একদমই তাই, কিন্তু কোনো গান একটু অপ্রচলিত গান যেগুলো ভীষণ সুন্দর কম্পোজিশন, ভীষণ অসাধারণ মেলোডি কিন্তু অত শোনা যায় না, সেগুলো গাওয়া খুবই জরুরি, খুব জরুরি। এর উপরে আরেকটা কথা বলছি, খুব জরুরি তাদের জন্য যারা সত্যি ভালো গান গাইতে চায়, তাদের জন্য একটা লেসন, ঠিক এক একটা গান যেটা ও বললো এবং যেটা আমরা নিজেরা করেও থাকি। তাহলে আরেকটা ভালো গানে যাই, এবার একটা ভালো গান যাবো, কিন্তু তার আগে বলছি 1964 বেনজির বলে একটা ছবি হয়েছিল, মীনা কুমারী অশোক কুমার জি এসব ছিলেন, অপূর্ব চলন গানটার, মানে আমি তো ভাবতে পারি না যে এইচ ডি বর্মন মোরা গোরা লেইলে করে, যে ক্যাসে কাহু করে, আবার বেনজিরের মতন ছবিতে গানটা শুনেইনি, বলবো নাকি। এবং বলবই আমি, হ্যাঁ অবশ্যই, সেটা হলো এস ডি বর্মন আর ডি বর্মন দুজনের সঙ্গেই এক ভদ্রলোক ছিলেন, তার নাম হলো মারুতি রাও ক্ষীর, মারাঠি লোক, আচ্ছা, রিদম অ্যারেঞ্জার, এই যত রকম প্যাটার্ন শুনছো না ওনাদের গানে, অদ্ভুত অদ্ভুত প্যাটার্ন বানিয়ে গেছে, এটা তো কোনো সন্দেহ নেই। আজকের প্রজন্ম, আগের প্রজন্ম, তার আগের প্রজন্ম পর্যন্ত শুনে যাবে, মানে তারা অ্যাডাপ্ট করার চেষ্টা করবে ওই মারুতি রাও এর বানানো। অদ্ভুত তবলা প্লেয়ার ছিলেন, অদ্ভুত, উনি তবলা খুব ভালো শিখেছেন, উনি উনি শিখেছিলেন, এটাও বলে রাখি আমি, দিল্লির এক্সপোনেন্ট ছিলেন উনি, গামে খা ওনার ছাত্র ছিল। তো উনি গানের সঙ্গে কি করে প্যাটার্ন বানাতে হয় সেটা শোনার মতন, খানিকটা ঝলক এই গানেতেও পাবে, শোনো। হুসন কি বাহারে লিয়ে আয়ে থে সনম, কেসি বদনসিবি হুই মিল সকে না হম, ও হুসন কি বাহারে লিয়ে আয়ে থে সনম, কেসি বদনসিবি
কি বলবো বুঝে উঠতে পারছি না আজকে, বলছি না সত্যি বলছি আমি, এই অদ্ভুত গানের মানে এটা ভাবাই যায় না, চট করে বোঝা যাবে না যে ওনার মানে কিভাবে ভেবেছেন। দেখো বেনাজির একটা ওরকম ধরনেরই ছবি, মীনা কুমারীজির ওরকম ধরনের একটা ক্যারেক্টার ছিল, কিন্তু এরকম যে হতে পারে না, অথচ কত রেস্ট্রেন্ট, মানে এটা এরকম নয় যে শুনলেই একটা ওই কোঠাবাড়ি বা এরকম না, কিন্তু আর ঠেকার প্যাটার্ন কি মানে অন্যরকম, অন্যরকম মানে উনি তো দিল্লি ঘরে শিখেছিলেন, মানে এমন সুন্দর বুনন ঠেকার ভাবা যায় না একটা। দারুন। আচ্ছা এই প্রসঙ্গে একটা জিনিস জিজ্ঞেস করি, জিজ্ঞেস করব কিন্তু একজন বন্ধু আছেন তার কথা আগে শুনবো আমরা। নমস্কার, শুভ সন্ধ্যা। সন্ধ্যা শুভেচ্ছা। কে কথা বলছেন? আমি চিংড়িগাড়া থেকে বিদ্যুৎ ব্যানার্জি। বলুন দাদা। তোমার সঙ্গে আমার এই পূজোর পরে প্রথম কথা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, যার জন্য যদিও সবই চলে গিয়েছে, বিজয়া তারপরে কালী পুজো দীপাবলি, তবে সবারই শুভেচ্ছা জানিয়ে রাখলাম আপনাকেও। আপনাকেও আর সামনে জগদ্ধাত্রী পুজো আসছে, ছট পুজো আসছে, তার জন্য শুভেচ্ছা সবাই। ধন্যবাদ আপনাদের সকলকে, অনেক শুভেচ্ছা। আচ্ছা আমি এবার ইন্দ্রনাথ বাবুর কাছে যাই, সঞ্চারীর কাছে যাই। অবশ্যই আপনাদের দুজনকেই আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। শুভেচ্ছাটা তো সবসময় সবাই জানায়, আমিও জানালাম। অভিনন্দনটা জানাচ্ছি বিশেষ করে মীনাথ বাবু আপনাকে বলি, আপনাদের অনুষ্ঠান আমি অন্য চ্যানেলেও বার দুদিনে দেখেছি, এবং সেটা মূলত যদিও বাংলা গানের ওপরে। আমার অভিনন্দন এবং ধন্যবাদ এই কারণে আমার জানাবার একটা বাসনা হয়েছে, এই যে পুরনো গান নিয়ে আপনি চর্চা করছেন বলবো না, আপনি সেগুলোকে জাগিয়ে তুলছেন এবং সেগুলো আমরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি, বিশেষ করে আমরা যারা পুরনো গানের ভক্ত, সেটা বাংলাই হোক বা হিন্দি হোক, এটা একটা বিশেষ ধন্যবাদ প্রাপ্য আপনাদের। এবং সবচেয়ে আরো বলবো এই কারণে সঞ্জয়কে আমি ধন্যবাদ দেব, এবং এই ধন্যবাদটা তার সঙ্গে সঙ্গে আপনারই প্রাপ্য অবশ্য, যে সঞ্জয় কিন্তু এই ব্যাপারটাকে আমার মনে হয় ও অনেকটাই হয়তো আত্মস্থ করতে পেরেছে বা পারছে, না হলে ও যেরকম ভাবে গানগুলোকে রিপ্রেজেন্ট করছে, যে বাংলাই হোক বা হিন্দি হোক, আমি যেটুকু শুনেছি সেটা কিন্তু যথেষ্ট প্রশংসার দাবি রাখে। আমি চাইবো আপনারা এই ধারাটি অব্যাহত রাখুন, এবং আমরাও বারে বারে শ্রাগায় থাকতে পারি যে না, নতুন শিল্পীরা এখনো তৈরি হতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। যে কথায় তোমাকে যেটা জিজ্ঞেস করছিলাম, যে আগেকার দিনে লাইভ প্লেয়িং হতো রেকর্ডিংয়ে, এবং এখন বিভিন্ন রকমের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, তো তোমার কি মনে হয় যে কোথাও টেকনোলজির জন্য কোথাও কি আমাদের প্রাণটা একটুখানি কমে গেছে গানে? টেকনোলজির জন্য প্রাণ ডেফিনেটলি চলে যায়, এটা লজিক বলবো না, বা এটা হলো ওই ইনভলভমেন্টটা, সেটা হলো আগেকার দিনে আমি বললাম আমি অত প্রাচীন নই বা আমি বোম্বেতে পৌঁছতে পারিনি সেই সময়, কিন্তু আমরা আমি দেখেছি সেটা হলো দীর্ঘদিন ধরে সিটিং হতো, আমি যা দেখেছি পঞ্চম সিটিং গানে, সিটিং হচ্ছে গান বানানো হচ্ছে, সেটা রেকর্ড করা হচ্ছে, আমি যা দেখেছি, আমি যে দেখেছি পঞ্চমদার ওখানে, এটা একটা দিক। আর আগে ছিল অন্যরকম, সেটা ছিল তোমার ধরো শঙ্কর জয়কিষণজি এরা রিহার্সাল করতেন, ওদের রিহার্সাল রুম ছিল, সেখানে ওরা রিহার্সাল করতেন, মানে ছ দিন সাত দিন আর্টিস্ট প্রডিউসার আর্টিস্ট মানে যারা ক্যারেক্টার করবেন সমস্ত কিছু, মিউজিশিয়ান কিছু, আর চার পাঁচ দিন ধরে ফুল মিউজিশিয়ান নিয়ে রেকর্ড করতেন, তারপরে ওনারা সেটে যেতেন। এবার বুঝতে পারছো শঙ্কর জয়কিষণজির কিছু গান আমি সবাই জানে, ধরো মান্নাদার মুখে শুনেছি, ঝনক ঝনক বাজারে পাইলে, এই সমস্ত গান যেটা একটুখানি শাস্ত্রীয় সঙ্গীতের প্রভাব বেশি ছিল, মানে ওখানে কী না ছিল, জলতরং ফলতরং সমস্ত কিছু ছিল। এবং শঙ্করজি তুমি নিশ্চয়ই জানো, লোকেরাও জানেন নিশ্চয়ই, উনি তবলা বাজাতেন, যার জন্য এটা একটা বিশেষ বলা দরকার যে ওদের অ্যারেঞ্জমেন্টের মধ্যে না অনেক ফ্রেজের সমস্ত আসতো না, ভায়োলিন ঠ্যালিনের তবলার বোল নিয়ে করতো, ওটা লোকে বুঝতে পারতো না। আমি হঠাৎ একদিন ধ্যান দিয়েছি বলে হঠাৎ একটা কিরম যেন আমার কাছে মনে হলো দিকটা খুলে গেল, আরে
এই বোলটা তো এরকম যাচ্ছে, ফ্রেজেসটা এরকম বোলের মধ্যে। তারপরে পরে গিয়ে আমি ওই লোকের কাছ থেকে জেনেছি যারা ওদের সঙ্গে বাজাতেন, বলে কুটুন একদম একদম ঠিক হ্যায়, একদম সহি সমঝা তুমনে। তো মানে এইগুলো মনে আনন্দ হয় কেন, যে এই এই জিনিসগুলো জানা দরকার। আর তুমি এখনকার কথা বললে না, অ্যারেঞ্জমেন্টে যে কথা বলছো বা রেকর্ডিংয়ের কথা বল, এখন তো কিন্তু রেকর্ডিং স্টুডিওতে গিয়ে হয় না, বাড়ির থেকে সেশন নিয়ে যায়, ওখানে গুজে দিল হয়ে গেল। এবার কি হলো না হলো জানে না, হয়তো তার মধ্যে একটা তবলা থাকবে, একটা ঢোলক থাকবে, এলো বাজাই কে করনা হ্যাঁ কোনো দা শুন লিজিয়ে না, শুনকে ফিক্স কর লিজিয়ে ক্যা ক্যা হ্যাঁ নেই, আপকো জো মর্জি আপ কিপ কর লিজিয়ে। আমি তখন এটা হলো একটা মনে মনে বললাম, ও বুঝতে পেরেছি, তার মানে আমার কাছে অনেক পেরেক দিয়ে গেছে, বুঝলে, দেয়াল খালি আছে, যেখানে দেখবে মেরে দিও। আমি একটা নিজের মতন করে ভেবে কিছু বাজিয়ে দিলাম, ওটার সঙ্গে গেল, আর বহুত বহুত ইচ্ছা হওয়া কুটুন, এই হয়ে গেছে। এবার আমাদের তো ঠিক আছে, এবার তুমি গাই, এবার তুমি বলো ওখানে যাবে, ওটার সঙ্গে কোনো সম্পর্ক আছে তোমার? তুমি গান তো তোমাকে তুলিয়ে দিল। মান্নাদা বলতেন খুব, কুটুন সুরই পাচ্ছি না, ডাবিং করতে এসে, মান্নাদা জীবনে ডাবিং করতেন না, ওই লাইভ নিয়ে নিতেন। আচ্ছা আচ্ছা, ও বলে আমার দরকার নেই, আমি লাইভ করব, কারণ ওই যে সুরটা পাচ্ছ না, ওটা কোথায় পাবে? সেই তো, ঠিক কথাই একদম। সুরজিৎ তো বাজিয়ে চলে গেল, বাড়ির থেকে বাজিয়ে দিয়েছে, যান এবার নিয়ে যান, নিয়ে গিয়ে ওখানে করুন। কিন্তু ওই যে কানে সুর পড়ছে না সবার, কিছুও যদি হয় দেখবে একটা বনে যায়, একটা সুরের একটা মাহল থাকে না, একটা হাওয়া থাকে, ওটা দিয়ে দেখবে একটা সুর জমে গেছে, এইটা ভীষণ মিসিং, এটা হয় না। আসলে সময়ের সাথে সাথে তো একটু পরিবর্তন হবেই, সেটাকে মেনেও নিতে হবে, অবশ্যই হবে, এই আর কি বলবো বলো, কোনো সন্দেহ নেই। টেকনোলজি এসে গেছে, আমিও যখন বাজাই বললাম অন্তরাটা তো বাজিয়ে দিলাম, দাও পেস্ট করে, আমি জানি একটু তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে পারবো। পরে কোন গানে যাব? হ্যাঁ, এখন আমরা নেব একটা বাংলা গান। আচ্ছা, ওনারই গাওয়া গান, শচীন্দ্র বর্মনই গাওয়া গান, এটা সম্বন্ধে একটু বলতে চাই। বাংলা গান সম্বন্ধে বলে তো কোনো লাভ, ওনার সম্বন্ধে আর কিছু নির্দিষ্টতা নেই, এবং লোকে জানেন ওনার গান, ভয়ঙ্কর পপুলার গান সব। একজনের কথা আমি এই এই প্রসঙ্গে বলতে চাই, সেটা হলো ব্রজেন বিশ্বাস, উনি অন্ধ ছিলেন, ওনার একটা ঠেকার একটা অদ্ভুত বিশেষত্ব ছিল, এবং সেই বিশেষত্বটা একমাত্র শচীনদেব বর্মনের গানেতেই পাওয়া যায়। এবং পরবর্তীকালে আমি একটা ঘটনা জানি, কোনো একজন শিল্পীর, খুব নাম করা শিল্পী, একজন মহিলা শিল্পীর, তার গানেতে আমি ওই ঠেকা শুনেছি, এবং আমার মনে হয়, আমি এটা গেস করছি, আমি আমি জানি না ঠিক, আমার মনে হয় ওই বিশেষ ঠেকার জন্যই ওই গানটাতে ওনাকে নেওয়া হয়েছিল। তো এখন আমরা শচীনদেব বর্মনের একটা বাংলা গান শুনি, যেখানে ব্রজেন্দার একটা অদ্ভুত ওনার ওই সেই বিচিত্র ঠেকা, মানে অদ্ভুত অদ্ভুত ঠেকা, আমরা একটা নমুনা দেখি। ভূমি
অসাধারণ, খুব ভালো গাইলে, দারুণ লাগলো গানটা, অদ্ভুত সুন্দর সত্যি চলনটা। এটা বলতে পারো এটা নমুনা একটা করলাম, কারণ কি এটা না করলে এটা ভেতরে একটা যন্ত্রণা থেকে যাবে, এটা বাঙালি ছেলে হয়ে বাংলা গান তো। আচ্ছা, কারণ অসাধারণ অসাধারণ বাংলা গান করে গিয়েছিলেন, কিন্তু আমি বিশেষ করে ব্রজেন্দার কথা ভাবি, একটা ঠেকা এমন এই গানেতে বেড়েছেন না, অসাধারণ অসাধারণ সত্যি অসাধারণ। একজন বন্ধু এসে গেছেন আমাদের সাথে, নমস্কার, শুভ সন্ধ্যা। হ্যালো, নমস্কার, আমি সঞ্চারী গান সম্বন্ধে কিছু বলতে চাই না। আপনি কে কথা বলছেন? আমি সুশীল কুমার সরকার বলছি, অশোক নগর থেকে। বলুন, আমি একটা জিনিস চাইবো আপনাদের মাধ্যমে, তাতে মনে বলা হয়ে যাবে যে সঞ্চারী গান কিরকম গান করছে আর কি। সঞ্চারী ফোন নাম্বারটা কি পাওয়া যেতে পারে? আপনি আমাদের অফিসে যোগাযোগ করুন। কাদের অফিসে? আমাদের তারার অফিসে। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে আপনি পেয়ে যাবেন। আপনাদের ফোন নাম্বারটা কেন বলবেন? এটা স্ক্রোলে যাচ্ছে আমাদের নাম্বার, আপনি দেখুন নিচে দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, শুনতে থাকুন কতখানি ওনার ভালো লেগেছে, এবং সত্যি তোমার গান অসাধারণ হচ্ছে এবং তোমার গলাটা ভীষণ ভালো লাগছে আমাদের, একদম অন্য ধরনের একটা টেক্সচার আছে তোমার ভয়েসে, যেটা আমরা আজকে খুব এনজয় করছি। থ্যাংক ইউ। এরপরে কি শুনবো? এরপরে বিশেষ একটা উল্লেখ করার মতন জিনিস, জুয়েল থিফ, একটা অসাধারণ মানে বহুল প্রচলিত, আর এর সম্বন্ধে কিছু বলার নেই। জুয়েল থিফে উনি যে সমস্ত গান করেছিলেন, যে গানটা ও করতে যাচ্ছে সেটা তো একটা অসাধারণ গান, কিন্তু দেখো ওই ছবিতে এই গানটাও যেমন আছে, এই গানটা উল্লেখ করবো না, একটা সাসপেন্স রেখেছি, হলেই বুঝতে পারবে লোক এটা যে। আবার এই গানও করেছেন, আবার রাত আকেলি হ্যায়, ওই রকম একটা স্টাইলাইজ কম্পোজিশন, মানে ভাবা যায় না, ভার্সেটাইল। আর বয়সটা ভাবো কি রসিক, এরকম না একটা ইয়াং লোক, ওরকম একটা, আর রঙিন মানুষ ছিলেন, রঙিন মানুষ, রসে বসে একেবারে কোনো মানে একেবারে চূড়ান্ত। আচ্ছা, চূড়ান্ত মানে আমি ডায়ে বায়ে ওনার গল্প শুনেছি, পঞ্চমদা আর মান্নাদা, এই দুজনেই একটা রঙিন লোক ছিলেন, তাই জন্যই ওনার গানগুলো এরকম। গান মানে কি, এই যে গান করতে যাচ্ছে সেই গান হয়তো তুমিও গাও, মানে সবাই জানে, আমরা একটু শুনি আগে তারপরে। বেঠি হো কব হো সবেরা
ভীষণ ভালো লাগলো, খুব ভালো লাগলে। এবং সত্যি বাকি বন্ধুদেরও বলি, আজকে শুধু দাদাকে বলছি আর ওকে বলছি যে তোমরাও এত ভালো বাজাচ্ছ এবং এত শক্ত গানগুলোর সাথে বাজানো, আমরা জানি যারা গান বাজনা করি, দারুণ দারুণ বাজাচ্ছ তোমরা, ভীষণভাবে তোমাদেরকে ধন্যবাদ আজকের এই সন্ধ্যাটি। বলতেই হবে, আমাকেও বলতে হবে, কারণ কি জানি কোন রাগ পোষণ করছে ভেতরে কে, বিশেষ করে সুরজিৎ, মানে আমি জানি কত মাঝে মাঝে আমি একটু মানে বলে ফেলি, ভাই একটু সুরজিৎ সামলে নিও, শান্তনুকে বলি, মনোজকেও বলছি, সবাই তো একটা পরিবার আমরা, সেইটা আমরা তারাতেও বারবার করে বলি যে আমরা একটা বড় পরিবার, তোমাদেরকে আজকে আমরা পেয়ে সত্যি ভীষণভাবে খুশি, ভীষণ আনন্দিত, ভীষণ ধন্য। তোমার মতো একজন মানুষ স্পেশালি, যিনি এত বছর ধরে এত কিংবদন্তি শিল্পীদের সাথে পারফর্ম করেছেন, এবার তোমার এক্সপিরিয়েন্স একটু বলো যে রেকর্ডিং বা লাইভ শোতে কি এক্সপিরিয়েন্স, কিরকম কোনো ঘটনা বিশেষ? লাইভ শো বলতে মানে আবারও এটা বলতে হবে যে লাইভ শো বলতে মান্নাদা সব অসাধারণ লাইভ শো, সব সব জায়গায় সারা পৃথিবী ঘুরেছি মান্নাদার জন্য। আচ্ছা। এবং মান্নাদার জন্য এটা আমার মানে বলতে ইচ্ছা করছে, আমেরিকায় বহু বছর ধরে গেছি, প্রায় 23-24 বছর ধরে মান্নাদার সঙ্গে প্রত্যেক বছরে। আচ্ছা। একটা ছোট্ট এক্সপিরিয়েন্স বলি, এটা আমার সম্বন্ধে আমি বলছি কিন্তু এটা একটা অদ্ভুত জিনিস। দেখো আমি নিউ ইয়র্কেতে বহুবার গেছি, মান্নাদার দুটো প্রোগ্রামে নিউ ইয়র্কেতে হতেই হতো, একটা বাংলা একটা হিন্দি। হ্যাঁ। এবং জ্যাকসন হাইটস বলে একটা জায়গা আছে যেখানে সব কিছুই পাওয়া যায়, পান থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। তো ওখানে আমার বহু পরিচিত লোক ছিল এবং অল্প বিস্তার হলো আমাকে লোকে চিনতো সবাই, প্রোগ্রাম টোগ্রামের মাধ্যমে হোক যায়। তো আমার এক বন্ধু আছে বোম্বেতে, তুষার পাটে, গিটার বাজান, ওনার ওনার বাবাও খুব বিখ্যাত অ্যারেঞ্জার ছিলেন। আচ্ছা। জিন্দেগি এই সমস্ত গান ওনার অ্যারেঞ্জমেন্ট করা, পাটে সাহেব। আচ্ছা আচ্ছা। ওর ছেলে, ও আমাকে একবার বলেছিল এরকম, এই গুন্দা আমি নিউ ইয়র্কেতে গেছি, আমার গিটার টিটার রয়েছে সঙ্গে, আমি যে মান্নাদার সঙ্গে গিয়ে কত পপুলার হয়েছি সেটাই বলছি, লোকের কাছে আমি সারা পৃথিবী ঘুরেছি। ও বলছে যে আপনি গিটার নিয়ে এসছেন, আপনি কোত্থেকে এসছেন? বলে আমি বোম্বে থেকে এসেছি। ও বোম্বে থেকে এসছেন, আপনি এখানে আমি প্রোগ্রাম করতে এসেছি। বোম্বে থেকে যখন এসছেন তখন নিশ্চয়ই কুটুন্দাকে চিনবেন, ও তো একটা পয়েন্ট ব্ল্যাঙ্ক বলে দিয়েছে, ওর ওর কাছে আমি ওর পরিচিত বোম্বের মিউজিশিয়ান জানেও। বলে বিলক্ষণ চিনি, তো আপনি কী করেছেন? বলে এই মান্নাদার সঙ্গে বাজাতে আসতো, আমার সঙ্গে অনেক বন্ধুত্ব হয়েছে। আমি সেই কথাই বলছি যে মানে প্রোগ্রামের মাধ্যমে, মান্নাদার মাধ্যমে কত কত জায়গায় গেছি সমস্ত কিছু। আর আচ্ছা, একজন বিশেষ বন্ধু আছেন যার ফোনটা আমরা এক্ষুনি নেব। নমস্কার, কেমন আছো? নমস্কার। হ্যাঁ, কেমন আছো? হ্যালো, আমি নান্দি চক্রবর্তী বলছি গড়িয়া থেকে। ও আচ্ছা, বলুন দাদা, আমরা আরেকজন আর আমি আরেকজন বন্ধুর কথা বলছিলাম, কোনো কারণে হয়তো লাইনটা কেটে গেছে। হ্যাঁ দাদা, বলুন বলুন। যা, লাইনটা কেটে গেছে কোনো কারণে, এখন আপাতত তাহলে তোমার গল্পে আমরা ফিরি বা গানে যাব তারপরে? গানে যাব, কিন্তু একজন বিশেষ লোকের কথা না বললে সমস্ত কিছু একদম আধুরা থেকে যাবে, সেটা হলো এস ডি বর্মন এবং পঞ্চম দা, ওনার দুজনেরই অ্যারেঞ্জার ছিলেন। ওদের অ্যারেঞ্জার ছিলেন বাসু মনোহরি, বাসু বাসুদেব চক্রবর্তী, মনোহরি সিং। কিন্তু এখানে মনোহরি দা তো অসাধারণ স্যাক্সোফোন প্লেয়ার, অনেক অ্যারেঞ্জমেন্টও করেছেন সেরকম, কিন্তু বাসুদার কথা না বলে থাকা যায় না। আচ্ছা, ওনার কথা আমরা আসছি, কিন্তু সেই বিশেষ বন্ধু এসে গেছেন আমাদের সাথে। নিশ্চয়ই নিশ্চয়ই। নমস্কার, শুভ সন্ধ্যা। হ্যাঁ কে, আইরিন? হ্যাঁ, কেমন আছো? ভালো আছি আইরিন, তুমি কেমন আছো? খুব ভালো আছি, তোমার ফোন পে আরো ভালো হয়ে গেলাম। আচ্ছা, একে একে দাও, ওই কুটুন্দাকে দাও। হ্যাঁ বলো। হ্যাঁ বলো বলো, খোকা বলো। কুটুন্দা কেমন আছো? তুমি বলো কেমন আছো, তুমি বলো। আমি তো ফার্স্ট ক্লাস আছি, তুমি আমি দুজনেই বোধহয় একটু বুড়ো হয়ে গেছি। কুটুন্দা আবার কত গানে বাজিয়েছে মানা কাউর সাথে। হ্যাঁ, অনেক গানে, অনেক গানে। কুটুন্দার মতো একজন মিউজিশিয়ান থাকলে আর কিচ্ছু দরকার হয় না। হ্যাঁ, ও জানে, ভাবা যায় না, মানে
অনেক গানে বাজিয়েছে কুটুন্দা আমার, বম্বেতে বাসুদার অ্যারেঞ্জমেন্ট, বাবলুদার অ্যারেঞ্জমেন্ট, এই সমস্ততে কুটুম্বা বাজিয়েছে। আজকে দেখলাম, আমি নিজে গান নিয়ে বলেছিলাম উঠে, তোমাকে দেখলাম ভীষণ ভাল লাগছে, মাকাউল কথা মনে পড়ে যাচ্ছে। আর ব্রজেন বিশ্বাসের যে ঠেকাটা বাজালে, ওটা চোখ বুঝিয়ে শুনলে মনে হচ্ছে ব্রজেন বিশ্বাস বাজাচ্ছে। না আসলে কি জানো তো খোকা, পঞ্চমদার ওখানে, পঞ্চমদা আর কিছু না, ওকে এমনি একটা মানে আমাকে ভয়ঙ্কর ভালোবাসতেন, তো আমি পঞ্চমদার ওখানে সময় অনেক অতিবাহিত করেছি, তো পঞ্চমদা মাঝে মাঝেই বলতেন, বুঝলে, পঞ্চমদা মাঝে মাঝেই বলতেন যে গুরুন ব্রজেন্দার ওই যে ঠেকা আছে আর ওগুলো একটু দেখ না এদিক ওদিক করে। আমি ঠিক আছে, আপনি সেরকম গান হোক, আমার মনে হয় ওই আপনি বলতে থাকবেন, আমি করে নেব, কারণ ওগুলো সব আমার রক্তে আছে খোকা, যেরকম তোমার রক্তে আছে না। কি হয়েছে জানো, তুমি বলতে এখন মনে পড়ছে, ব্রজেন বিশ্বাসের সাথে আমি যে প্রথম গান বাজিয়েছিলাম বাবার সুর করা, হ্যাঁ, আরতি মুখার্জির গাওয়া জলে নেব না আর তুই পাবে না, হ্যাঁ, তো এই যে গানেও ব্রজেন বিশ্বাস বাজিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি জানি, ব্রজেন বিশ্বাস একসাথে বসে বাজিয়েছিলাম, আমি তখন এইটুকু ছেলে, রাধু কাকু আমাকে কোলে করে তুলে নিয়ে ভাঙা বঙ্গ ছিল তাতে বাজিয়েছিলাম। খুব ভালো লাগলো তোমাকে দেখে এবং তোর বাজনা শুনে, আর যে গাইছে তোমার সাথে খুব ভালো, মেয়েটি খুব ভালো গায়, থ্যাংক ইউ, ওকে ভালো করে গানটা গাইতে বলো, সুন্দর সুরেলা গলা এবং খুব এক্সপ্রেসিভ। খোকা খুব ভালো লাগলো তোমাকে, তোমার কথা শুনে, তোমার সঙ্গে কথা বলে, আমি তোমার মানে ফোন নাম্বার অনেক চেষ্টা করেছিলাম, আমি জানি কোত্থেকে পাবো। আমি তোমাকে দেখেও ভালো লাগলো, তোমার সাথে আমার একটা খুব সুন্দর ছবি আছে, গাড়িতে যাচ্ছি তুমি আমি আর রণদা, মনে আছে? মনে আছে, মনে আছে, অনেক এসব তো স্মৃতি, আমার আমার খালি মনেই থাকে আর কিছু থাকে না গো, এসব নিয়ে আলোচনা করলে আর তোর গান হবে না। না না আমি জানি, আমি শুনি বড়, আমি আমার কিন্তু ভয়ঙ্কর অবজারভেশন আছে, আমি কলকাতায় আমি তোমার ডিডির প্রোগ্রাম শুনেছি, আগামীকালে তুমি, আগামী দিনে তুমি অন্য, তুমি তুমি তোমার নাম্বারটা সুরজিতের কাছে দিয়ে যেও, আমি তোমার সঙ্গে যোগাযোগ করে নেব। প্লিজ প্লিজ প্লিজ, আর ভালো থেকো প্লিজ। হ্যাঁ তুমিও ভালো থেকো, ভীষণ ভালো লাগলো তোমাকে ভালো দেখাচ্ছি আজকে, হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আমি একটা, আমি একটা কথা বলছি, তবলা শুনলাম, আচ্ছা আরেকটা কথা বলছি, আমি ভালো নামটা বলবো না, আমি ইচ্ছা করেই বলবো ওই নামটা, বুড়ি কেমন আছে? বুড়ি ভালো আছে, বুড়ি। আচ্ছা ওকে বলো, ভালো আছে, ওকে বলো আমার শুভেচ্ছা ভালোবাসা সব দিও। নিশ্চয়ই নিশ্চয়ই কুটুম্বা, ভালো থেকো, ভালো থেকো খোকা, তুমি ভালো থেকো, ভালো থেকো, খুব সুন্দর লাগছে তোমাদের প্রোগ্রামটা, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ সুপর্ণদা, তোমার ফোন পেয়ে আমরা ভীষণ খুশি, এবং আজকে একটা অদ্ভুত মুহূর্ত সৃষ্টি হলো আমাদের গানবাসী লাইভের সেটে, দুজন বহু পুরনো মানুষ বহু গান বাজনা একসাথে করেছেন এবং অসাধারণ অসাধারণ সব গানের সৃষ্টি করেছেন দুজনে মিলে, তাদের একসাথে আজকে এই গল্প আড্ডা এই ফোনের মাধ্যমে হলো, আমরা ভীষণ আমরা মনে করি যে এইটাই আমাদের পাওনা। আমাদের ওই ছবির গান তালাশ গল্প ছিল একটা, বলবো না, যদি বাদামের খোলাতে বলতে পারো আমি বলে দিই। হ্যাঁ একটু একটু, রালান সাহেব যে ছবির ডাইরেক্টর, উনি 3 মাস ধরে ঘুরেছিলেন, উনি ওরকমই ছিলেন, হ্যাঁ হবে না হবে না, হঠাৎ একদিন দেখেন পঞ্চমদা ওপি রালান দাঁড়িয়ে আছেন দরজায়, আরে রালান সাহেব আইয়ে আইয়ে, নেই পিতাজি সে মিলা থা 3 মহিনে সে মে চক্কর কাট রা হুম, আরে বলিয়ে না, তবে দেখা করে দিলে তো ওপি রালান, ওকে বলে বাবা প্রডিউসার ডাইরেক্টর তো কী করবে, তোমাকে মিউজিক কম্পোজিশনের জন্য, ও করবে না করবে না বলে অনেক ঘুরিয়েছে, তারপরে এইটা হলো, এখানে উনি গিয়েও ছিলেন নিজে স্বয়ং গিয়েছিল, যাই হোক ওই ছবি থেকে। Thank you.
দারুন, অল্প অল্প করে আমরা শুনছি না, অল্প অল্প করে সৌজন্য তাতেই শুনিয়ে দিচ্ছি। এবারে একটা বিশেষ ছবি ফাগুন বলে বিউটিফুল ছবি ছিল, ওই ছবির একটা গান শোনাচ্ছি। আমরা যাই যতটুকু যেরকম হয়, নিশ্চয়ই কম্পোজিশন গুলো আমার মনে হয় সব মিউজিক ডাইরেক্টর যা করেন আর কি, কিন্তু ওনার ব্যাপারটা একটা আমার কাছে একটু অন্যরকম মনে হয়, যেটা এটা তুমি যে কালেই গাও না এ তোমার মন ছুঁয়ে যাবে। আমি আবার একটু অন্যরকম শব্দ বলি, ভিজিয়ে যাওয়া, একটু ময়েশ্চার করে দিয়ে যাওয়া, একটু ভেজা ভেজা রাখা। দারুণ দারুণ বললে, এটা মনে রাখবো আমি, খুব ভালো বললে। এবার কি শুনবো, বেশি কথা এবার একটা না, বেশি কথা না, এবার একটা শোনাবো, অল্প করেই শোনাবো। এবার একটা শোনাবো তেরে মেরে স্বপ্নে, আছে অনেক গান কিন্তু তার মধ্যে অদ্ভুত একটা জিনিস সাসপেন্সে রাখছি, বলছি না, তুমি শুনলেই বুঝতে পারবে এবং পরে গান হয়ে যাবার পরে আমি বলবো যে এটা কিভাবে একটা লোক এরকম কম্পোজিশন করতে পারে। চলি আমরা, চলো চলো। তথাই তথাই অতথাই থাই তথাই
বাত ক্যা বাত, এটা ভাবো আইরিন, একটা লোকের ভাবনা কি এরকম ভাবে আছে বলো তো? একটা কত্থক তবলার একটা মেশানো বল তা থই, কিন্তু কিভাবে গানের মধ্যে ইনকর্পোরেট করেছে, এবং খালি না পুরো গানটা শোনো কি তার অ্যারেঞ্জমেন্ট আর কি সমস্ত, মানে সত্যি এগুলো শোনা দরকার, কিন্তু বিশেষ দরকার যে তুমি যাই নিয়ে তুই চর্চা করো না কেন, কিন্তু এই এই জিনিসগুলোরও শোনার দরকার আছে। একদম একদম ঠিক কথা, এবং আজকে এই সন্ধ্যেটা যে কি অসাধারণ কাটলো তোমাদের সকলের সাথে, তাই জন্য ধন্যবাদ আর কতবার দেবো, ধন্যবাদ দেবো না, কারণ তোমরা যে এসছো সেটাতেই আমরা এত আপ্লুত। আর ধন্যবাদ দিয়ে সত্যি কাউকে আমি ছোট করতে চাই না, আবার যেন তোমরা সকলে আসো এবং এরকম অসাধারণ অসাধারণ গান আমাদের শোনাও। অবশ্যই ধন্যবাদ, ধন্যবাদ বলো না, একদমই তাই, তাই বলছি যে আর ধন্যবাদ দিতে চাই না, তুমি আরো অনেক এগিয়ে যাও, তোমার অসাধারণ গলা এবং তোমাকে তো এত বছর ধরে আমরা পেয়েছি, আরো অনেক বছর আগামী পাবো, সকলে মিলে আমরা এগিয়ে যাব ভালো ভালো গান বাজনা করার দিকে। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আবার আগামী সপ্তাহে আবার কালকে দেখা হবে, খুব ভালো থাকবেন, তোমাদের শেষ পারফরমেন্সে যাব আমরা, শেষ পারফরমেন্স মানে ওনার একটা ল্যান্ডমার্ক ছবি অভিমান, ওই ছবিতে মানে অ্যাটলিস্ট গানটা শুনি না আর বলে লাভ থাকি, চলে যাই শেষ গান আমাদের আজকের শেষ পারফরমেন্স। আচ্ছা এটা একটুখানি একটা লাইন বলে দিই, এই ছবির কিন্তু অ্যারেঞ্জার অন্য দুজন লোক ছিলেন, আচ্ছা অনিল মহিলে আর অরুণ অরুণ পডোয়াল, আচ্ছা সবাই জানে অনুরাধা পডোয়ালজির স্বামী, ওনাদের অ্যারেঞ্জমেন্ট কিন্তু, আচ্ছা আচ্ছা সব গান পিয়া বিনা বাসিয়া।
আনন্দধারা, জীবনের সুখ তারা, তারা টিভি।